প্রাণীর নাম গোলকৃমি, আরশোলা, প্রজাপতি, শামুক, ঝিনুক, মানুষ, কাক, দোয়েল, কোনো ব্যান। এখানে পর্বের বৈশিষ্ট্য অর্থাৎ গোলকৃমি যে পর্বে থাকবে তার বৈশিষ্ট্য, এ পর্বের প্রাণী সাধারণত একলিঙ্গ হয়, দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। পর্বের নাম নেমাটোডা। এ পর্বে কোনো শ্রেণী থাকবে না, এর জন্য শ্রেণীর ঘর ফাঁকা, শ্রেণীর বৈশিষ্ট্য থাকবে না। ইতিবাচক দিক, গোলকৃমির কোনো ইতিবাচক দিক নেই, এটি ক্ষতিই করে। এর নেতিবাচক দিক হবে, এদের একটি প্রজাতি আছে অ্যাসকারিয়াসিস রোগ সৃষ্টি করে। আরশোলা বা প্রজাপতি, মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে, এবং বৈশিষ্ট্যটি নরম দেহ, কাইটিন সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত। এর পর্ব হবে আর্থ্রোপোডা। ইতিবাচক দিক, প্যাসিফিক বিটল ককরস নামে এক প্রজাতির আরশোলা রয়েছে যার প্রোটিন রয়েছে, এটি শরীরের জন্য উপকারী। নেতিবাচক দিক হিসেবে বাড়িতে কিছু আরশোলা রোগ সৃষ্টি করে। এছাড়া প্রজাপতির কিছু উপকারী গুণ রয়েছে, সেটা লিখে নিন। ওখানে আপনি জায়গা থাকলে আপনার লিখতে পারেন প্রজাপতির গুণাগুণ। এরপর শামুক বা ঝিনুক, দেহ নরম, নরম দেহটি সাধারণত শক্ত খুলের আবৃত, কৃষিবহুল পা দিয়ে চলাচল করে। এরা মলাস্কর। আর শামুকের খোসা চুন তৈরিতে ব্যবহার হয়। এছাড়া শামুক জমির উর্বরতা বৃদ্ধি করে। নেতিবাচক দিক হিসেবে এ খোসা শক্ত হওয়ার কারণে অনেক সময় পা কাটার সম্ভাবনা থাকে। এখন মানুষ, কাক, দোয়েল, কোনো ব্যাঙ, এরা সাধারণত কডাটা পর্বের প্রাণী। আর এ পর্বের বৈশিষ্ট্য সারজীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গল, বিল, ফুলকা, ছিদ্র থাকে। আচ্ছা, এরা কডাটা পর্বের প্রাণী, সন্তান প্রসব করে। এদের এই শ্রেণীর বৈশিষ্ট্য, মানুষের শ্রেণী যেটা, সেটা হবে স্তন্যপায়ী। আর এর বৈশিষ্ট্য হবে এরা সন্তান প্রসব করে। আবার কাক, দোয়েল, এরা হচ্ছে পক্ষীকুল, শ্রেণী হচ্ছে পক্ষীকুল, দেহ পালকে আবৃত থাকবে। আর কোনো ব্যাঙ, এর শ্রেণী হচ্ছে উভচর। আর এদের এরা শীতল রক্ত প্রাণী বিশিষ্ট। তাহলে ইতিবাচক দিক হচ্ছে কাক, দোয়েল, কোনো ব্যাঙ, এরা পোকা নিধন করে, পরিবেশে ভারসাম্য বজায় রাখে। আবার কখনো কখনো এরা ফসল নষ্ট করে।